দূর পাহাড়ের চূড়ায় বিকেলবেলা, সূর্য যখন অস্ত গেছে, তখন আমি পাহাড় চূড়ায় আর দূর থেকেও যে শহরটাকে দেখা যাচ্ছে, নিচে যে সাদা সাদা বরফের ছায়াগুলোকে দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত বাড়ির ছাদের উপরের জমে থাকা বরফ। সাথে আছে আমার অনলাইন ক্লাস। শনি রবিবার মানেই বিকেল থেকে আমি ক্লাসে বসা। সো শনিবার রবিবারে অন্যদের ছুটি, তো তাদেরকে সময় দিতে আমার ক্লাস আমার হাতে থাকে আর আমি থাকি পরিবারের সাথে। সেই ফাঁকে ফাঁকে বন্ধুদের জন্য ভিডিও করে রাখি। আজকে আমি যে পাহাড় চড়াই এটা হচ্ছে মন্ট্রয়াল। দূর থেকে নিচে যা দেখা যাচ্ছে পুরোটাই শহর, আমি পাহাড়ের একদম উপরে। প্রচণ্ড ঠান্ডা আজকে, -30। জমে যাচ্ছিলাম, সামান্য সময়ের জন্য নেমে শুধুমাত্র ভিডিওটা করেছি। এটা হচ্ছে কানাডা মন্ট্রিয়ালের মন্ট্রয়াল পাহাড়ের উপরে। চলছে আমার ক্লাস, সাথে কফি। কিছুটা নেমে উঠলাম একদম পাহাড়ের উপরে, কোনোভাবে দাঁড়ানো যাচ্ছিল না, সামান্য 1 মিনিট ছিলাম তাতেই অবস্থা খারাপ। এই শীতের মধ্যেও প্রচুর লোক এসেছে যারা স্কি করে। এই যে দেখা যাচ্ছে পার্ক দু মন্ট্রয়াল। এখান থেকে আমরা এখন আস্তে আস্তে ছুটে চলব পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে। এই দেখো আমি একদম পাহাড়ের উপরে, আর উপর থেকে নিচের পুরো মন্ট্রয়াল শহরটাকে দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলছি। একপাশে পাহাড়, একপাশে কিন্তু গিরিখাদ। আমার ভীষণ ভালো লাগে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরাও ঘুরে ঘুরে দেখছি। এই জায়গাটা খুবই সুন্দর। এখন তো বরফের সময় একরকমের সৌন্দর্য, আবার যখন সামার আসে তখন সেই জায়গাটা অনেক সুন্দর হয় এবং এখানে প্রচুর পর্যটকেরা আসে। তারা সামারের সময় অনেক মজা করে, আবার শীতের সময় অনেক মজা হয়। বারবিকিউ পার্টি হয়, ফ্যামিলি গ্যাদারিং হয়, অনেক ফান হয়। চারিদিকে বরফ আর বরফ, তার ভিতরে লোকজনের অভাব নেই। এদেশের লোকেরা বরফের ভিতরে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে। প্রচুর গাছগাছালি আছে, এখন তো গাছে পাতা নাই তাই বোঝা যাচ্ছে না। সামারের সময় দেখা যায় এত সুন্দর সবুজ আর সবুজ, ফলের সময় আবার নানান রং। আমরা পাহাড়ের উপর দিয়ে ঘুরে 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 চলছি। খুব সুন্দর, তাই না? আমরা এখন যে জায়গাটা পার হচ্ছি এটা হচ্ছে সিমেট্রি, কবরস্থান। এখানে একটা বড় কবরস্থান আছে, সেটাইও দূর থেকে দেখা যাচ্ছে। এই যে বিশাল বড় একটা কবরস্থান আছে। ছুটে চলছে, ছুটে চলছে আমাদের গাড়ি বিকেলি আলোয়। ঠিক সন্ধ্যা নামার একটু আগে বরফের নগরী, বরফের পাহাড় জমেছে রাস্তার দুপাশে। খুব সুন্দর, তাই না দেখতে? আমি তো সুযোগ পেলেই ঘুরে ঘুরে দেখি এই শহরটাকে। কতভাবে যে আমি ঘুরে ঘুরে দেখি এই পাহাড়ে, যে কতবার আসি। যখনই বিকেলে মনে হয় একটু কোথাও যাই খোলা জায়গায়, সঙ্গে সঙ্গে কফির মগ হাতে সোজা পাহাড় চূড়ায়। আমার মতো এরকম অনেক লোক আসে।
ছুটির দিন মানেই।